ভোলায় রবি 2020-21 মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় 6000 চাষীদের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, মুগ ও খেসারি বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ভোলা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রিয়াজউদ্দিন, কৃষিবিদ বশির আহমেদ, ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ রানা ইসলাম, NAN TV।